আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমি দুইটা অফার শেয়ার করব, আর এই দুইটা অফারে কিন্তু মানে আগুন অফার, আর এই একটাও কিন্তু ভুলে মিস করবেন না। যারা এই ভিডিওটা দেখতেছেন না কেন, একটাও মিস করবেন না। এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট মানে বলতে পারেন যে অফার, আর দুইটাই কিন্তু টোটাল ভাইরাল একটা অফার। এইগুলো তো এইগুলোকে মিস করবেন না। তো প্রথম যে অফারটা, প্রথম অফারটা আমি ছোট অফার দিয়ে প্রথমটা শুরু করব। তো আমি চলে আসবো আমার টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পরে আচ্ছা, এখানে কিন্তু অফারটা আমি দিয়ে দিছি অটোমেটিক। তো এখানে দেখতে পারতেছেন এই যে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখানে $2.18 কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো কী করতে হবে, সিম্পল একটা টাস্ক, একেবারে সিম্পল। তো এখানে এয়ারড্রপ আছে, এই এয়ারড্রপ বট আছে, এখানে একটা লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তো এখানে লাস্টে একটা ট্রিক্সও দেখা দেবো এটার। তো এইখানে ই করার পরে তো আপনি প্রথমে স্টার্ট করবেন, যেরকম বটে আমরা কাজ করি। স্টার্ট করার পরে এই ক্যাপচারটা ফিল আপ করতে হবে আপনাকে। ক্যাপচারটা এখানে লিখে দেবেন, লিখে দেওয়ার পরে আবার সাবমিটে ক্লিক করবেন বা ই করবেন, যা যা বলতে পারেন। পরবর্তীতে দেখবেন যে এইখানে জয়েন এয়ারড্রপে, মানে জয়েন এয়ারড্রপে এখানে বাটন আসবে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হাউ টু আর্ন এইগুলো দেখেনি, ওইগুলো ই বলছে। তো এখানে সাবমিট বাটন আসবে, সাবমিট বাটন একটা ক্লিক করে দেবে। এখানে বলতেছে টুইটার, আপনার টুইটার, ওদের টুইটারে একটা ফলো করতে বলতেছে, আর আপনার টুইটার এখানে প্রোফাইল লিঙ্কটা দিতে বলতেছে। সিম্পল কাজ ভাই। তারপরে কী বলতেছে, আপনার টেলিগ্রামে ইউজার আইডিটা এখানে দিবেন, তারপর ইনভাইট, মানে ইনভাইটের, তারপর দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে, এখানে ইনভাইটের উপর একটা ক্লিক করবেন। ইনভাইটের উপর ক্লিক করার পরে এখানে আপনার ইনভাইট লিঙ্কটা দিয়ে দেবেন, দিয়ে দিবে। আর হচ্ছে ব্যালেন্স চেক করবেন, উইথড্র মিনিমাম উইথড্র কিন্তু এখানে 500, ঠিক আছে? এই দেখেন আমি কিন্তু উইথড্রতে ক্লিক করছিলাম, এখানে মিনিমাম বলেছে, মিনিমাম উইথড্র হচ্ছে 500 MWT। এখানে এটা কিন্তু লিস্টেড আছে প্যানকেকেও, আপনি পাওয়ার সাথে সাথে কিন্তু এটা সোয়াইপ করতে পারবেন, কোনো সমস্যাই নাই। আর টোকেনটা যদি আপনারা সোয়াইপ না করতে পারেন, আমাকে বলবেন, আমি আমার কাছে বিক্রি করতে পারবেন চাইলেই। তো আপনি কী করবেন, এরকম আমার টুইটারে আসবেন, ওইখানে যে কোনো একটা সর্বশেষ যে পোস্ট, ওই পোস্টের ইসে কমেন্টে আপনি একটা কমেন্ট করবেন যে ভাই টোকেনটা বিক্রি করবো, আমার সাথে একটু কথা বলেন, ইনবক্স করেন। তো আমি সাথে সাথে কিন্তু আপনার ইনবক্সে কিন্তু আমি চলে আসবো। তো এখানে দেখতেছেন যে আপনার যখনই 500 হয়ে যাবে, আপনি ব্যালেন্সটা চেক করবেন, এখানে যখনই আপনার 500 হয়ে যাবে সাথে সাথে উইথড্র দিয়ে দেবেন। উইথড্র দেওয়ার 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্টটা করে দেবে কিন্তু ওরা, সাথে সাথে আপনি ই করতে পারেন। আর এই অফারটা কিন্তু আরও 1 মাস আছে, তো আস্তে আস্তে করতে পারেন। এবার হচ্ছে এটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো এটা হচ্ছে আপনি আনলিমিটেড রেফার করতে পারেন, এখান থেকে রেফারেল লিঙ্কটাকে জাস্ট কপি করবেন। কপি করে আপনার নতুন অ্যাকাউন্ট যেগুলো আছে, অন্যান্য আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে টেলিগ্রাম, ওইখানে যাবেন, স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন, ক্যাপচারটা ফিল আপ করবেন, তারপরে জয়েন বাটনে ক্লিক করে আপনি বেরিয়ে আসবেন। আর কোনো কাজ করা লাগবে না, আপনার রেফার অ্যাড হয়ে যাবে এখানে। তো এখানে এ হচ্ছে রেফার অ্যাডগুলো। কিন্তু এখানে আর একটা কথা বলে নিই, আইএমইতে আমরা যারা কাজ করছিলাম, আইএমই যে অ্যাপ্লিকেশনটা ছিল, টেলিগ্রাম প্লাস টেস্ট ওয়ালেটের কম্বিনেশন যে অ্যাপ্লিকেশনটা, ওইটাতে আমরা যারা কাজ করছিলাম আর বেনিফিটও কিন্তু সাথে সাথে পাইছিলাম। তো ওইটা কিন্তু আবার সামনের মাসে 6 তারিখে ওপেন হবে। তো আপনারা কী করবেন, এইটা জাস্ট ধরে, মানে এই অফারটা যদি এখন নাও কাজ করতে পারেন সমস্যা নেই, এখন কী করবেন আপনারা, ওই অফারটা 6 তারিখ যেহেতু আবার আনলক করা হবে, তো ওই অফারের সাথে এই অফারটা কাজ করবেন, মানে ওইটার ওইটাও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এই রেফারেল লিঙ্কটা দিয়ে আপনার ওই নতুন টেলিগ্রামে আপনি রেফার করবেন, তাতে হবে কি 1 কাজে 2 কাজ হবে। আপনারা অনেকে বুঝতে পারছেন আমার কথাটা, হয়তো একটু প্যাচের মনে হলে বুঝতে পারছেন কী করতে হবে আর কি। মানে ওই নতুন যে টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন, ওইটাতে এইটার রেফারটা আপনি ওইখানে করাবেন, তাহলে হবে কি 1 কাজে 2 কাজ হবে। তো এই ছিল হচ্ছে আজকের প্রথম যে অফারটা, এটা শেষ। এবার দ্বিতীয় নম্বর অফারে আমরা চলে যাবো। দ্বিতীয় নম্বর অফারটাতে যাওয়ার আগে আমি একটু কিছু প্রজেক্ট আমি দেখাই। এই যে কয়েনডাব্লু ভাই, কয়েনডাব্লু কিন্তু এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে কিন্তু $5 করে কিন্তু আপনার প্রত্যেকে পাবেন, আপনার 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সমস্যা নেই, $5 করে কিন্তু আপনার পাবেন, 20টা TRX পাবেন। আর এই ভিডিওটা আছে আমার এইখানে টেলিগ্রামে, আসলে আপনি দেখতে পারবেন, বা আপনার আমার ইউটিউব চ্যানেলে গেলে এখানে দেখতে পারবেন যে কয়েনডাব্লু নিয়ে ওইখানে কিন্তু আছে। সামনের মাসের 5 তারিখে হয়তো বা এটা পেমেন্টটা করা হবে আমাদেরকে। তো আর উপরে যদি যাই, এটা অবশ্যই করবেন, এটা মিস দিবে না। এটা কিন্তু ওই আমরা মার্জ রিস্ক আর যে গেমটা খেলছিলাম, ওই গেমের মানে ওই যে গেমের মধ্যে আর একটা গেম আর কি, এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট কিন্তু দিতেছে। তো এইখানেও আপনারা চলে আসবেন, আসার পরে এখানেও কাজ করবেন, ঠিক আছে? মিস দিবে না, এটাও মিস দিবেন না। এটা ভিডিও কিন্তু আমার ইউটিউবে আছে, আর টেলিগ্রামে যে লিঙ্ক দেওয়া, এইখান থেকে কাজগুলো করে ফেলবেন। এখন চলে যায় আমাদের দ্বিতীয় নম্বর। তো আমাদের দ্বিতীয় নম্বর প্রজেক্টটা কিন্তু একটু ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, আর এটা ভুলেও মিস করবেন না। এটাতে কিন্তু একটু কষ্টও করতে হবে আপনাদেরকে। প্রথমে কী করবেন, এই লিঙ্কটাকে জাস্ট এখান থেকে কপি করবেন। এখান থেকে কিন্তু আপনার আমাদের যেই মানে প্রথমে মানে এদের যে রাউন্ড ফার্স্ট ছিল, এখান থেকে কিন্তু প্রত্যেকে অনেকটা এখান থেকে ইনকাম করে নিয়ে গেছে কিছুদিন আগেই আর কি। এটা আবার নতুন করে আসছে, এটার ইনকাম একটু এখন একটু কম।
তো এখন কি করবেন, এই যে লিঙ্কটাকে জাস্ট কপি করবেন, কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের কিউই ব্রাউজারে, চলে যাবেন আপনাদের কিউই ব্রাউজার অবশ্যই লাগবে। আচ্ছা, কিউই ব্রাউজার আসার পরে প্রথম কি করবেন, এখানে মিটামাস্ক যে এক্সটেনশন, ওই এক্সটেনশনটাকে ই করে নেবেন, এই মিটামাস্ক এক্সটেনশন এখানে সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, তো আপনি প্রথমটাতে ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করবেন ভাই, এটা ইউটিউব থেকে দেখে নেবেন আপনি, এখানে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো ইউটিউব থেকে দেখে নেবেন। আর যারা এখানে করতে না পারবেন যে ভাই তাহলে এ নিয়ে আলাদা একটা ভিডিও দেন, তো আমি আলাদা একটা ভিডিও দিব। এটা কিন্তু একেবারে ইজি, টিয়াস্ট ওদের মতো সেম। তো এখানে অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড টু ক্রোম করার পর আমি এখানে এখানে আমি সাপোজ একটু দেখাচ্ছি, তো আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট করা নেই, আমি জাস্ট ডাটাটা ক্লিয়ার করেছিলাম, যার কারণে আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট নাই। তো এখানে অ্যাড করার পরে আপনারা এই থ্রি ডটে একটা ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে একেবারে নিচে দেখতে পারবেন যে আপনার কিন্তু এই যে মিটামাস্ক কিন্তু এখানে চলে আসছে। তো মিটামাস্কের উপরে ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো কী করবেন আপনি, আপনি এইখানে আপনার জাস্ট ওয়ালেটের ব্যাকআপ কিটাও এখানে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে গেট স্টার্টে একটা ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করার পর আচ্ছা এটা ডেস্কটপ মোডে আমি নিয়ে যাই, ডেস্কটপে নিয়ে আসছে। তো এখানে আমরা কী করবো, ইনপুট করব। আচ্ছা আচ্ছা, অলরেডি তো এই ইনপুটে ক্লিক করার পরে অ্যাগ্রিতে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ব্যাকআপ কিটা নিয়ে আসি, যে কোনো একটা ব্যাকআপ কি। আচ্ছা দেখেন, ব্যাকআপ কিগুলো আনার পরে এখানে জাস্ট চেপে ধরে পেস্ট করে দেবেন, অটোমেটিক সবগুলোতে বসে যাবে কিন্তু। আচ্ছা, বসে যাওয়ার পরে এখানে আপনাকে দুইটা পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড দিবেন, একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি দুইটা দেওয়ার পরে। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি অ্যাগ্রিতে ক্লিক করে আপনি ইনপুটটা একটা ক্লিক করে দেবেন, একটু লোড নেবে, লোড দেওয়ার পরে আপনাকে মেইন ওয়ালেটে আপনাকে রিডাইরেক্ট করবে কিন্তু এখানে। আচ্ছা, এখানে অ্যালাউ ডান দিয়ে দেবেন, এখানে অ্যালাউ ডানটা দিয়ে দেন, দেওয়ার পরে এখানে কিন্তু আপনার একটা ইস্যু করছে, তো ডেট এগুলো দরকার নেই, আপনি জাস্ট ক্রসে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, ক্রসে ক্লিক, আচ্ছা গট ইটে ক্লিক করে দেন। এখন আমি চলে আসবো ডেস্কটপ মোড থেকে বেরোয়, আমি নর্মাল মোডে আমি চলে আসবো। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা রেডি। এখন কি করতে হবে, এখন আপনি নেক্সট একটা ট্যাব নেবেন, নেক্সট একটা ট্যাব ওপেন করবেন, ওপেন করার পরে এখন ওই যে লিঙ্কটাকে কপি মারছিলেন ওই লিঙ্কটাকে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এখানে আমি ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করি, পেস্ট করার পরে আপনি এইটাকে ই করবেন আপনি, আচ্ছা ডেস্কটপ মোডে এটাকে করে নেবেন যাতে একটু সুবিধা হয়। আচ্ছা, এটা মিডিয়াম ফলো ওপেন হয়েছে। আচ্ছা দেখেন, আপনাদের সামনে কিন্তু একটা পেজ লোড হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। চলে আসার পর আপনি কী করবেন, আপনি প্রথমে এই যে ওয়ালেটে আছে এই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন, এখানে ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে আসবেন। তো এখানে একটু নিচে নেবেন, আচ্ছা ডেস্কটপ করে দেন। আচ্ছা দেখেন, এখানে কী করবেন, আপনি উপরে ওই যে মেটামাস্ক আছে মেটামাস্কের উপর একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আচ্ছা ড্র্যাগ এন্ড করি আবার। আচ্ছা, এখানে কিন্তু কানেক্টিং নিচ্ছে, আচ্ছা দেখি কোনো ই আসছে কিনা আমাদের উপর থেকে, একটু দেখে আসি। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু মেটামাস্কে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু আমাদের কিন্তু চলে আসছে, তো আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে আসতেছে, এখানে জাস্ট আমাদের পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে আর কি আমাদের মেটামাস্কে। আচ্ছা এই দেখেন, এখানে আমাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আনলকে একটা ক্লিক করে দিব, তো স্ক্রিন ব্ল্যাক হতে পারে, একটু লোড নিচ্ছে। আচ্ছা এইবার হচ্ছে নেক্সট একটা ক্লিক করব, আবার কানেক্ট একটা ক্লিক করব, জাস্ট এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে, এখন আবার সাইন ইন একটা ক্লিক করে দিব। আচ্ছা আমাদের কিন্তু এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, আমরা এইখানে দেখেন কানেক্টেড কিন্তু আমাদের শো করতেছে এখানে। তো আমরা আবার ব্যাক করব আমাদের ওই সেই ওয়ালেটে, ওয়ালেটে যাওয়ার পর এখন উপরের দিকে যদি আপনারা একটু দেখেন, উপরের দিকে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে, আমি একটু জুম করে দেখাই, দেখেন। আচ্ছা জুম হইতেছে না, আচ্ছা আচ্ছা ওইখানে কিন্তু অ্যাড্রেসটা শো করে যাবে আপনাদের। এখন আপনাদের মেইন যে কাজটা করতে হবে, আচ্ছা একটু দেখি। আচ্ছা দেখেন, এখন কি করবেন আপনি, এই যে টুইটার আর হচ্ছে ডিসকর্ড কানেক্টেড করতে হবে, তো আমরা একটা জিনিসই কানেক্টের আগে করে আসি, আমরা হচ্ছে টুইটার কানেক্ট করব। তো আমরা এই টুইটারের উপরে একটা ক্লিক করে দেবো, এখানে কিন্তু সরাসরি আমাদের টুইটারে অথরাইজ চাইবে কিন্তু এখানে। তো আমাদের এরকম একটা সাইটে নিয়ে আসবে, আমরা এখানে কি করব, আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা সাইন ইন করে দেবো। আচ্ছা দেখেন, সাইন ইন করার পর আমাদের কিন্তু আবার ব্যাক করতেছে, আমার উপরে কি বলছে অথরাইজেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমাদের টুইটারে ওইটা কিন্তু এই উঠছে, আমার এতটা ফলোয়ার আছে টুইটারে, তো এগুলো কিন্তু উঠছে। এখন ডিসকর্ডেও সেমভাবে আপনারা কানেক্টেড করে নেবেন। আচ্ছা ডিসকর্ডটু কানেক্টেড করা দেখাই, তো ডিসকর্ডে আমরা একটা ক্লিক করে দিই, আপনাদের যাদের ডিসকর্ড নাই অবশ্যই ভাই ডিসকর্ড কিন্তু আগে থেকে ক্রিয়েট করে আসবে। তো ডিসকর্ডে একটা ক্লিক করার পরে আমাদের আলাদা আর একটা সাইটে নিয়ে যাবে, এখানে কিন্তু আবার আমাদের লগ ইন করাতে হবে, কারণ আমাদের কিন্তু এখানে লগ ইন নাই। আর যাদের লগ ইন আছে সরাসরি অথরাইজ চাইবে, অথরাইজটা দিয়ে দেবেন এখান থেকে।
আচ্ছা দেখেন, আমাদের কিন্তু কি চাইতেছে, আমাদের ইমেল চাইতেছে আর হচ্ছে পাসওয়ার্ড চাইতেছে, আমরা এই দুইটা একটু দিয়ে দেবো। আচ্ছা দেখেন, এইখান থেকে দেওয়ার পরে, লগ ইন দেওয়ার পরে এখানে ওয়েলকাম বলছে, তো আমরা ক্যাপচারটা ফিল আপ করে দিব। আচ্ছা দেখেন, এখানে লগ ইন করতে আপনার ইমেল বা ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পরে, যেটা দিয়ে করে না কেন, পাসওয়ার্ড দেওয়ার পরে তো আপনার ইমেল থেকে করলে আপনার ইমেইলে একটা যাবে, মানে মেল যাবে যে আপনার আইপি যে অ্যাড্রেসটা ওইটাকে অথোরাইজ করতো, ওইখানে আইপি অ্যাড্রেসটা আপনি অথোরাইজ করে দেবেন। দেওয়ার পরে এরকম একটা অ্যাক্টিভ আসবে, তো অ্যাক্টিভেশনের একটা মেসেজ আসবে, ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে অথোরাইজ চাইবে, তো অথোরাইজের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার ওইখানে ব্যাক করবে। আচ্ছা দেখেন, ব্যাক করার পরে আপনি কী করবেন, আপনার আবারও ওই উপরে ওয়ালেটে একটা ক্লিক করবেন, মেটামাস্কের সাথে একটা অ্যাড করে নেবেন এক্সটেনশনে, ওই যেটা আর কি ওয়ালেটটা আর কি অ্যাড করতে হবে আবারও, যেহেতু আমাদের এটা কিন্তু সরে গেছে, তো আমরা আবার তো এখানে ক্লিক করার পরে আমরা দেখবো যে আমাদের আবারও কিন্তু মেটামাস্কে একটা নোটিফিকেশান চলে আসবে, আমরা ওইখানে আবার ক্লিক করবো। ক্লিক করে এখানে আবার জাস্ট কানেক্টেডটা ক্লিক করে দিব। আচ্ছা এখানে দেখেন, আমার কিন্তু সব কয়টা জিনিসই কিন্তু আমার কিন্তু এখানে দেখেন আমার কিন্তু কানেক্ট করে নিচ্ছে, আমি কিন্তু সব কয়টা জিনিসই কানেক্ট করে নিচ্ছি। এখন আমাদের কী করতে হবে, এখন আমরা হোমে একটা ক্লিক করি, দেখি হোমে কী আছে। আচ্ছা এখানে ওদের এনএফটি আছে, হাবিজুবি আছে, তো এখন কী করবো দেখেন, এখন আমরা ওদের যে এই আচ্ছা সরি এটা উঠছে, আমি এখন ওদের এই ম্যাপে একটা ক্লিক করবো। দেখেন ওইখানে কিন্তু ম্যাপ লেখা আছে, ওই ম্যাপে একটা ক্লিক করে দিবেন আপনি, ম্যাপে ক্লিক করে দিলে আলাদা একটা ম্যাপে ওদের নিয়ে আসবে। এখান থেকে আপনার ল্যান্ড বাঁচতে হবে, আপনি যেমন একটা ল্যান্ড নেবেন এইখান থেকে কিন্তু আপনার ওদের যে টোকেনটা, ওই টোকেনটা কিন্তু আপনাকে দিবে। তো এটা হচ্ছে 5 দিন পরে দিবে, আর আমার নেক্সট আপডেট কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে টেলিগ্রামে দিয়ে দেবো। কাজ কিন্তু এখন শেষ হয়নি, কাজ এখনও বাকি আছে, মেইন কাজ এখনও বাকি আছে, এইটুকু না করলে কিন্তু আপনি টোকেন পাবেন না। আচ্ছা দেখেন, এখন আমাদের কিন্তু একটা ম্যাপে নিয়ে আসছে, ম্যাপে নিয়ে আসার পরে এখন যদি আমরা একটা জুম করে এখানে দেখি, এখানে কিন্তু কিছু ইন্ট্রোডাকশন ওদের কিন্তু দেওয়া আছে। তো এইখানে এই যে রঙের যে ল্যান্ডগুলো, এই ল্যান্ডে যদি আমরা জয়েন করি, তো এই ল্যান্ডে টোকেন দিবে হচ্ছে 10,000, এই কালারের ল্যান্ডে 1,00,000, এই কালারের ল্যান্ড এইসব হচ্ছে 3,00,000, আর এটা হচ্ছে 1,000,000, আর এইটাতে হচ্ছে এটা তো 1,000,000 আর কি, এটা আর কি জানো। তো আমরা এইটাতে জয়েন করার চেষ্টা করবো, কিন্তু না আমরা যেটা ফাঁকা পাবো, যেটাতে আমাদের লাভ বেশি, টোকেন বেশি, আমরা সেটাতে জয়েন করবো। এটা দেখবো কীভাবে, তো দেখার জন্য আমরা একটু জুম আউট করবো, এটাকে আবার জুম আউট করি। আচ্ছা দেখেন, আমরা কিন্তু ডেস্কটপ মোড থেকে নর্মাল মোডে চলে আসছি ক্লিয়ারভাবে দেখার জন্য। তো এই যে আপনারা এই যে এই এতগুলা মানে ওই যে চৌকো ঘর যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা ল্যান্ড আর কি, আর ওইখানে কালার দেখাইছি, কালার অনুযায়ী হচ্ছে ল্যান্ড। তো এখন আমরা কী করবো, আমরা প্রত্যেকটা ল্যান্ডের উপর ক্লিক করবো, আর এইখান থেকে দেখতে পারবো এ হচ্ছে কতজন পার্টিসিপেট করছে, আর এখানে কত টোকেন আর কি দিবে বা ডলার এইখানে এইখানে দিবে। তো এখানে 29 জন আছে, এত ডলার দিবে, তো এখানে ভাগ করে দেবেন যে আপনার কীরকম কী প্রফিট আসে, ওইটা দেখবেন এখানে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে কোনটা কী ভালো হয়, এটার পরে যদি ক্লিক করি তো ল্যান্ড ডিটেলস, এটা কিন্তু একটা ভালো একটা এজি, এখানে কিন্তু 31 জন। আচ্ছা দরকার নেই, আমরা আরেকটু দেখি, বড়টা দেখি, বড়টা হচ্ছে 7,000 লোক, এটা কিন্তু অনেক। তো আরেকটু দেখি, আমরা একটু ঘুরে ফিরে দেখি, এখানে আমি একটা ল্যান্ডের উপর একটা ক্লিক করছি, এখানে রেজিস্ট্রেশন করছে কিন্তু কতজন এখানে জয়েন করছে, ও জয়েন করছে 50 জনে, আর এখানে টোটাল রেওয়ার্ড হচ্ছে $1,500 আর কি, মানে $1,000 আর কি। তো এইখানে কিন্তু ভাগ করলে দেখা যাচ্ছে অনেক কম পাবো আমরা, ঠিক আছে। তো আমরা এটাতে জয়েন করবো না, আমরা নতুন আরেকটা দেখবো। তো আমরা আরেকটাতে একটা ক্লিক করি, তো দেখি এটাতে কী দেই, তো এইখানে 21,000 দিতেছে, আর হচ্ছে 102 জন জয়েন আছে, তাহলেও কিন্তু অনেক কম না, অনেক কমও না, মোটামুটি কিন্তু ভালো, খারাপ না। তো আমরা এইটাতে একটু জয়েন করে আসি, দেখি এটা থেকে কী হয়। তো এইখানে আগে জয়েন করবো না, জয়েন করতে হলে এই বাটনটা চেপে জয়েন করতে হয়, এই বাটনটা চেপে। এই দেখেন ভালো জিনিস কিন্তু আমরা একটা পেয়ে গেছি, দেখেন এইখানে কিন্তু আমি এটাকে জয়েন হইনি, আমি ওই জয়েন বাটনে একটা ক্লিক করে দিছি। আচ্ছা দেখেন এইখানে কিন্তু আমি জয়েন হয়ে গেছি, এই দেখেন ওইখানে কিন্তু আমি জয়েন হয়ে গেছি এইখানে। তো এইখানে দেখেন এখানে কত দিচ্ছে, 5,00,000 কত 21,015টা টোকেন বা ওদের ডলার রাখে যাই হোক, ওইটাতে কিন্তু দিতেছে। তো আমি দেখেন ভালো একটা জিনিস কিন্তু পেয়ে গেছি, 133 জন। তো এবার ভাগ করে দেখেন কত আসে, আমি কিন্তু ভালো একটা জিনিস পেয়ে গেছি, খুঁজতে খুঁজতে হঠাৎ করে ভালো একটা জিনিসই আমি পেয়ে গেছি। তো আপনারা এই ব্লু কালারের গুলো বড়গুলো একটা তো জয়েন করবেন না,
বড়গুলোতে অনেক লোক জয়েন থাকে, বুঝতে পারছেন? বড়গুলোতে জয়েন করবেন না তাহলে লসে পড়বেন, এরকম ছোটো ছোটো জিনিসে জয়েন করবেন তাহলে হবে। তো আমার কিন্তু এখনও কিন্তু জয়েন করা শেষ, আমার কিন্তু কাজও শেষ, এখন জাস্ট ওয়েট করবো আমরা ওদের যেই আর চার দিন আছে। এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন 4 দিন 23 ঘন্টা কিন্তু আছে। এরপরে কিন্তু ওদের অফারটা শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আমাদের ওয়ালেটে এটা কিন্তু ওরা সেন্ড করে দেবে, তখন আমরা কিন্তু ওইখান থেকে নিয়ে নেব। তো আজকের অফারটা কিন্তু এই অবধি ছিল, আর আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এর থেকে ভালোভাবে, আর হয়তো বা কেউ বোঝাতে পারবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে বোঝাই দিয়েছি। তো এখন কথা হচ্ছে এটাতে মিস করবেন না, এটা কিন্তু একটু ঝামেলা হলেও মিস করবেন না, তো দেরি করবেন না, কেউ তাড়াতাড়ি এটাতে জয়েন হয়ে নেন, আর দুইটাতেই জয়েন হবেন, আর আমার বাকি যে ভিডিওগুলো ওইগুলোও দেখবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে জয়েন থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।